हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातहू। आशा करी अपना सबाई भलो आछेन। तो आज अपन सामने जी भिडियोटी निये आसलाम सेटी होच्छे आपनार आमी प्राय दुई सप्ताह आगे, ठीक आछे, आमार जमिते स्कोशेर बीज डायरेक्ट रोपण करेछिलाम। आपनारा हयतो आमार आगेर भिडियोते देखेछेन, बा जारा देखेन नाई, ठीक आछे, तारा आपनार आमार चैनेले ढुके स्कोशेर बीज सम्पर्के किभाबे लागाई, ठीक आछे, किभाबे लागानो होयेछे সেটা দেখতে পারেন। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে আমার 50% জমির মতো আমি স্কোয়ার চাষ করেছি, বা 40% উপরে হবে, ঠিক আছে। তো আমি দেখাই ভিউয়ার্স যে এখন কাজগুলো কেমন হয়েছে 15 দিন পরে। আমি কিন্তু সারিবদ্ধভাবে গাছগুলো লাগাইছি, এই যে দেখেন এখনও সারিবদ্ধভাবে। তো ভিউয়ার্স, বিশে দিন শালা চালাইছে, ঠিক আছে, ভালোইম করে একদম হয়েছে। এটি যেগুলা শীত যেহেতু একটু দেরি হয়েছে, এখন গজাইতেছে। এই পুরোটা হচ্ছে স্কোয়াশের জমি, ওই পুরোটা। তো ওইদিকে আমি আপনার দেখাইছিলাম যে এইগুলো হচ্ছে ডাইরেক্ট আপনার ওপরে খেড় দিয়ে দিয়েছিলাম বীজ লাগাইয়া, ঠিক আছে, লাগাইয়া তারপরে ওপরে হালকা পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম যাতে মাটির হোম থাকে, প্যাকচিবে না লাগে, ঠিক আছে, মিডিয়াম হোম থাকে। তো ওইদিকে দেখেন আমি খড়কুটা দেই নাই, এদিকের গাছটি একটু দুর্বল দুর্বল লাগে, ঠিক আছে, যেহেতু রসটা শুকিয়ে যায়, এগুলো আমি হালকা পানি দিতেছি। এই মাটিগুলো দেখছেন একবার ঝরঝরে হয়ে গেছে, এখানে রস নাই পর্যাপ্ত পরিমাণ। আবার ওইদিকে দেখবেন মোটামুটি অনেক ভালো রস, এই যে এখানে দেখাই, এখানে খড় আছে, এই যে দেখেন, এই যে মাটিটা একটু আঠালো আঠালো বা মানে একটু রস আছে। এই গাছটার গ্রোথ কিন্তু ওটা থেকে একটু বেশি, ঠিক আছে, এই যে দেখেন এটার গ্রোথ ওটা থেকে বেশি, এটার গ্রোথ থেকে মাটি নেই, এই যে রস, মাটির চাপ হয়ে গেছে মানে কি রস আছে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা বীজ লাগাবেন যদি ডাইরেক্ট জমিতে লাগান, আমি মনে করি এটা যদি আপনারা ভালোভাবে লাগাতে পারেন তো ডাইরেক্ট জমিতে লাগানো ভালো, আর যদি আপনারা ডাইরেক্ট না লাগাতে পারেন মানে এরকম পদ্ধতি না করতে পারেন, ঠিক আছে, তো আমি মনে করি যা আলগা বেছি এই চারা তৈরি করে আইনা লাগানো ভালো, ঠিক আছে। তো এখন এটাতে কি করতে হবে আমি সেটা বলি। এই যে পাতাগুলো গজাই বের হয়েছে, এই পাতাগুলোর ভিতরে, ঠিক আছে, এখন কিছু পোকা আক্রমণ করবে। এদিকে দেখাই, আমি ওষুধ দিয়ে দিয়েছি দেওয়ার কারণে এই পোকাগুলো বেশি আক্রমণ করতে পারে নাই, এখন ফ্রেশ আছে। আপনারা যারা স্কোয়াশ লাগাবেন, ঠিক আছে, তারা যখন এরকম পাতা হবে, এটা ছাড়া এটা যখন এরকম হবে তখন লক্ষ্য করবেন যে এদিকের ভিতরে কিছু পোকা আক্রমণ করতেছে, ঠিক আছে, তখন আপনারা স্প্রে করে দিবেন, হালকা পরিমাণে কীটনাশক স্প্রে করে দিবেন। আমার এখানে ইনশাল্লাহ রোগ নাই, কারণ যেহেতু আমি কালকের আগের দিন স্প্রে করছি, থাকলে হয়তো বা আপনাদেরকে দেখাতাম। এখানে আমার হয়তো অনেকে বলতে পারেন যে আপনারা স্প্রে করছেন কী স্প্রে করবেন, আপনারা লুমেকটিন, ঠিক আছে, লুমেকটিন কোন গ্রুপের সেটা আমার খেয়াল নেই, লুমেকটিন একটা ওষুধ আছে পাতা, এই তো এইদিকে দেখেন, এই যে এই পাতাটা খেয়ে ফেলেছিল, এই পাতাটা দেখেই আমি পরে ওষুধ দিয়ে দিই, আলহামদুলিল্লাহ এখন সবগুলো গাছ বেঁচে গেছি। হয়তো দু একটা গাছ আগে এরকম ধরছিল পোকায়, এই যে এদিকে দেখেন, এই দেখুন, এগুলো দেখেই পরে আমি ওষুধ দিয়েছি, ওষুধ দেওয়ার পরে এখন মোটামুটি মাশাল্লাহ সবগুলো গাছই সুস্থ আছে। আর এই যে দেখেন এই সবুজটা, এটা হচ্ছে ছত্রাকনাশক, ঠিক আছে, কপারজনিত মানে শিকড় শিকড় বর্ধক করে। তো
তো আমরা এটা মেনশন আছে কোন গ্রুপের সেটা আমি আসলে জানি না, আপনারা হয়তো দোকানে গিয়ে জিজ্ঞাসা করলে বলে দিতে পারে। আমার এখানে আবার ঘরের ভিতরে প্যাকেটগুলো আছে, আপনারা যদি কেউ না চিনেন ঠিক আছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি হয়তো ওই প্যাকেটগুলোর নাম বলে দিব কী কী ওষুধ আমি ব্যবহার করি। আর আপনারা যদি কেউ ঠিক আছে ব্যক্তিগতভাবে স্প্রে করেন ঠিক আছে, ভালো ভালো মেডিসিন করতে পারেন, সেটা আপনাদের বিষয়। তো আমি মূলত আপনাদের সুবিধার্থে ঠিক আছে এই ভিডিওটা আবার ধারণ করতেছি যেন আপনারা বুঝতে পারেন। এই যে দেখেন এই পাতাগুলো খেয়ে ফেললে কাজটা মানে শক্তিটা কমে যায়, এর জন্য আপনাদের এই কচি পাতা অবস্থায় হালকা পরিমাণে ওষুধ দিয়ে স্প্রে করতে হবে, অন্যথায় আপনাদের এই পুরো যে ফসলটা চাষ করবেন সম্পূর্ণ বিফল হয়ে যাবে। কী কারণে, এই যে দেখেন এখন যে পাতাটা আছে তার গাছের গ্রোথটা দেখেন, সেই গাছের গ্রোথটাই অন্যরকম শক্তিশালী সবল মনে হইতেছে। এটা দেখি যদি পাতাগুলো খেয়ে ফেলতো এই গাছটা দুর্বল হয়ে যেত, পুরোপুরি না হলো মানে কিছুটা দুর্বল হয়ে যেত। তো সেই জন্য বলতেছি আপনারা এই অবস্থায় ঠিক আছে ইয়ে করবেন, গাছকে লক্ষ্য রাখবেন যেন পাতাগুলো এরকমভাবে না খায়, ঠিক আছে। আমি মূলত ফার্স্ট ঠিক আছে, তারপরও যেহেতু আমার নার্সারি আছে, আমি নার্সারি করতেছি ইনশাল্লাহ প্রায় 7 বছর ধরে। তো আমি কৃষি কাজ মাঝে মাঝে করি শখের বশত। তো আমি চাচ্ছি যে আপনারা যেন আমরা যেভাবে করতেছি সেটার দিকেও ফলো করেন, যেহেতু আমরা এমনি যেটা করি প্রফেশনালি করি ঠিক আছে, মাঝে মধ্যে শখের বশত করি কিন্তু প্রফেশনাল ইয়াটা বিষয়টা ছাড়া না, ঠিক আছে। প্রফেশনাল দিকটা আমাদের লর্নেজে থাকে, তো সেজন্যই বলতেছি আপনারা যারা করবেন ইনশাল্লাহ একটু বুঝে শুনে ভেবে শুনে তারপরে করবেন। শীতের সকাল অনেক কুয়াশা, এই জন্য ক্যামেরা পুরোপুরি ক্লিয়ার আসতেছে না। তো ভিউয়ার্স, এটাতে আপনার পরবর্তীতে আমরা কি সার দিই ঠিক আছে সেটা ইনশাল্লাহ দেখাবো। এখন শুধু বললাম ওষুধটা দিবেন, এটাতে দু একদিনের পরে হয়তো আমি সার ফিট বা যা যা দেওয়ার প্রয়োজন ঠিক আছে কী পরিমাণে দিই সেটা আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেখাবো, ঠিক আছে। এখন কিন্তু মাটিতে রস আছে, এই যে মাটিতে রস আছে, যদি রসটা না থাকতো আমি হালকা পরিমাণে রস দিয়ে জমিতে তারপর সার ওষুধ দিতাম, ঠিক আছে। রস দিয়ে বলতে আপনার যদি মাটিতে একবার শুকনো থাকে, জি একবার শুকনো থাকলে কিন্তু এই মাটিতে যদি আপনার সার ওষুধ দেই এই সার ওষুধটা এই গাছটায় পাবে না বা শোষণ করতে পারবে না। সার ওষুধ দেওয়ার পানি দিলে দেওয়ার পরে পানি দিলে হয়তো গাছের গোড়ায় এটার রসটা এসে পড়লে গাছের গোড়া নষ্ট হয়ে দিতে পারে, এর জন্য হালকা পরিমাণে পানি আগে দিয়ে ঠিক আছে এই সার ওষুধ এইভাবে দিয়ে তারপরে মাটিটা ঢেকে দেব। পানিটা দেওয়ার পরে যখন মাটি জুত হবে ঠিক আছে এরকম পরিমাণে ভালো হবে, মানে না আঠালো না শুকনো এরকম হবে, তখন আপনার সার ওষুধটা দিতে হবে। তখন দিলে এই পানিটা লাগবে না, তখন আপনি দেখা গেছে 1 সপ্তাহ পরে পানি দিন, এটা গাছের আর ক্ষতি হবে না। তো ভিউয়ার্স, পরে যখন সার ওষুধ দেবো ঠিক আছে তখন আবার এই বিষয় নিয়ে আসবো। তো আশা করি আপনারা সব ভালো ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলে নতুন ঠিক আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।